ওয়েলকাম ব্যাক প্রিয় ছাত্ররা এই মুহুর্তে মোটেই ভালো খবর নয় একটু চিন্তার খবর দুটো বিগ আপডেট তোমাদের জন্য এসছে একটা হলো দিল্লির একটা হলো পশ্চিমবঙ্গের এবং পশ্চিমবঙ্গেরটা যথেষ্ট উদ্বিগ্ন খবর দেখো তো ইতিমধ্যে আমরা কিন্তু খবর পাচ্ছি যেটা যে দিল্লিতে করোনার জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার সে রাজ্যের স্কুলগুলিতে একত্রিশে ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে এবং এই খবরটা কিন্তু বেশ চিন্তার কারণ দেখো একত্রিশে ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি যে সময়টা সব ছাত্রছাত্রীরা বই পাচ্ছে যে সময়টা ক্লাস শুরু হচ্ছে সেই সময় কিন্তু এরকম একটা খবর পাওয়া যাচ্ছে তাই সরকারি স্কুলের শিক্ষকদের দিল্লি বিমানবন্দরে ডিউটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এটা একটু অদ্ভুত লেগেছে আমার কাছে বিমানবন্দরে ডিউটির জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে দিল্লিতে এর অধীনে একত্রিশে ডিসেম্বর থেকে পনেরো জানুয়ারি পর্যন্ত দিল্লি বিমানবন্দরে সরকারি শিক্ষকদের নিযুক্ত করা হবে তারা বিদেশ থেকে ভারতে আসা যাত্রীদের বিমানবন্দরে কোভিড নির্দেশিকা অনুসরণ করতে বাধ্য করবেন এটা যথেষ্ট উদ্বিগ্ন খবর এবং আরও একটা যেটা বড়ো আপডেট আসছে পশ্চিমবঙ্গ থেকে সেই পশ্চিমবঙ্গের আপডেটটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখে চলো কী আছে দেখো এইমাত্র পাওয়া আপডেট থেকে যেটা জানা যাচ্ছে পশ্চিমবঙ্গে জারি হতে পারে কোভিড বিধি কোভিড বিধি যারা জারি হতে পারে বলেছে বন্ধ কিন্তু এখনও বলেনি বা এটা বলেনি যে লকডাউন হবে এটা বলেনি কোভিড বিধি জারি হচ্ছে নতুন করে এবং তার পরিণাম কি হবে বা কতটা ছড়াবে তার উপরে ডিপেন্ড করছে লকডাউন কি হবে কি না পশ্চিমবঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডাকলো নবান্ন এটা কিন্তু আজকের এই মুহূর্তে সব থেকে আর্জেন্ট খবর যেটা পাচ্ছ সবে মাত্র পাওয়া বুধবার নবান্নে এই বৈঠকে হবে রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে যোগ দেবেন রাজ্যের সব মেডিকেল কলেজের অধ্যক্ষ সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদেরও ডাকা হয়েছে এখানে বৈঠকে যোগদানের আগে জেলা পর্যায়ে কোভিড সংক্রমণ নিয়ে সব তথ্য নিয়ে আসতে বলা হয়েছে আধিকারিকদের এই বৈঠকে জেলা থেকে জেলা স্তরের স্বাস্থ্যকর্তাদের বেশ কিছু নির্দেশ দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে এবং এটা কিন্তু সমস্ত জেলাতে এই নির্দেশ যাচ্ছে তার পরিণাম কোথায় বা কত দূর কি ছড়াচ্ছে কোভিড তার উপরে নজর রাখতে হবে এবং আমি চাইব স্কুল শিক্ষা ব্যবস্থা যেভাবে চলছে সেটা যেন আবার বন্দর দিকে না যায় সো আমাদের সকলকে সচেতন হতে হবে এই আপডেট স্কুলস রিলেটেড যে কোনো আপডেট পেলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং কোভিডের কারণে যদি বন্ধ হয় যেটা দিল্লিতে ইতিমধ্যে খবর এসে গেছে পনেরো তারিখ পর্যন্ত বন্ধ তো সেই দিকে যদি আবার যায় তাহলে কিন্তু সত্যিই সেটা চিন্তার কারণ হয়ে যাবে তার জন্য আমাদের সকলকে সেইভাবে চলতে হবে তো চলো লেটস হোপ ফর দ্য বেস্ট যেন এরকম কিছু না হয় আমরা সেটাই আশা করব তো পরবর্তী আপডেট তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব দেখতে থাকো চোখ রাখো সিন্টু ভদ্রস ইজি ইংলিশ উইথ এন্টারটেনমেন্টে